হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলেন নতুন আরটি ভিডিও নিয়ে। অনেক ভিউয়ার্স আপু ভাইয়াদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি আমার কিচেন ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করি, তো আজকে চলে আসলাম শেয়ার করার জন্য। এই তো আমার কিচেন। তো আমি প্রথমে পুরো আমার কিচেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি আপনাদের সাথে আমি কীভাবে আমার কিচেনটা অর্গানাইজড করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের যার যতটুকু আছে ততটুকুতে আমরা যদি আমাদের কিচেনটাকে অর্গানাইজড করে রাখি তাহলে অনেক কাজের সুবিধা হয়, এলোমেলো মনে হয় না, সব কিছু গুছালো মনে হয়। তো আমি এভাবেই রাখি আমার কিচেনটা। তো পুরোটা কিচেন আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি টপ ক্যাবিনেটস থেকে শুরু করছি। প্রথমে রয়েছে একটা রাইস ডিসপেন্সার বক্স, এখানে আমি সুগন্ধি চাল রাখি বিভিন্ন অকেশনের ইউজ করার জন্য। তো ঘরে কিছু বাচ্চাদের জন্য ইউজ করি মাঝে মধ্যে। তো এখানে একটা ডিজিটাল স্কেল রয়েছে যার মাধ্যমে খুব সহজে চালটা মেপে রান্না করা যায়। এই তো দেখতে পেলেন আমার যতটুকু পরিমাণ চাল লেগেছে আমি স্কেলের সাহায্যে এভাবে মেপে নিয়েছি। আর এই ক্যাবিনেটে রয়েছে আটা আর ময়দা, আমি এভাবে লেবেল লাগিয়ে রেখেছি যাতে খুব সহজে বুঝতে কষ্ট না হয়। আর উপরের ক্যাবিনেটে রেখেছি আমি একটা খিমা মেশিন। আর এই ক্যাবিনেটে রেখেছি উপরে কিছু বটল রেখেছি বাচ্চাদের স্কুলের, আর কিছু স্টিল আর কিছু প্লাস্টিকের এভাবে ফুড কন্টেনার রেখেছি। আর নিচে রেখেছি কিছু মাসের যে বাজারগুলো করি এগুলোও রেখেছি, আরও কিছু রেখেছি স্টোররুমে, এগুলো যা যা কাছে আমার সবসময় লাগে সেগুলো আমি এই ক্যাবিনেটে রেখেছি। বক্সেও কিছু রেখেছি ওইখানে। আর এই ক্যাবিনেটে রেখেছি আমি কিছু চায়ের কাপ, বাটি, গ্লাস। তো আমার ওয়াল শোকেস রয়েছে, তো ওখান থেকে আনতে অনেক ঝামেলা মনে হয়, তো হাতের কাছে এভাবে আমি রেখে দিই, মেহমান আসলে যাতে চট করে ইউজ করা যায়, ঝটপট ইউজ করা যায় সেজন্য এভাবে আমি রেখে দিই। আর উপরের তাতে রেখেছি আমি কিছু হটপট, এগুলো মাঝে মধ্যে ইউজ করা হয় তো সেজন্য উপরে এভাবে হাতের কাছে আমি রেখে দিয়েছি। আর এই ক্যাবিনেটে রেখেছি আমি উপরের থাকে রেখেছি কিছু বিস্কিট, বাচ্চাদের কোকো ক্রাঞ্চ, আর পিছনের সাইডে রেখেছি কিছু ডাল, তিন চার রকমের ডাল রেখেছি। আর নিচের থাতে রেখেছি চিনি, দুধ, চাপাতি, সুজি, ঘি, তারপরে যেগুলো চায়ের কাজে বা বিভিন্ন নাস্তার কাজে ইউজ করা হয় সেগুলো আমি রেখেছি। রেখেছি ওটস। আর এখানে রয়েছে একটা চুলার উপরে ঠিক উপরে কুকার হোড। কুকার হোডটা যখন আমি ইউজ করি তো কিচেনের তেলচিটে ভাবটা একদম কম হয়। যখনই রান্না করি তখনই ইউজ করি এটা। দুইটা পার্ট রয়েছে,
যখনই যখন কুকার হুডটা আমি স্টার্ট করি তখন এভাবে উপরের পাটটা এভাবে খুলে দিই, যাতে খুব সহজে ধোঁয়া সব কিছুই চলে যায়। আর ঠিক আমি চুলার ঠিক বাম পাশে রেখেছি কিছু তেল, বিভিন্ন ধরনের তেল, মানে রান্নার কাজে ইউজ করার জন্য পানি রেখেছি, লবণ রেখেছি, একটা ইন্টেরিয়র প্ল্যান্ট রেখেছি, এখানে কিছু মশলা রেখেছি, আর ডিম, একটা ডিমের স্ট্যান্ড রয়েছে ডিম রাখার জন্য। আর ঠিক উপরে ক্যাবিনেটে রয়েছে মশলা, বিভিন্ন ধরনের মশলা রেখেছি আমি। আরে ছোট ছোট এখানে উপরে কিছু মশলা রেখেছি, নিচে ছোট ছোট জারগুলো আমি বিভিন্ন ধরনের জেলি, তারপরে কফির বিভিন্ন জার আমি এভাবে রিসাইকেল করে লেবেল লাগিয়ে নিয়েছি, যাতে আমার মশলাগুলো খুঁজতে খুব সুবিধা হয় রান্নার কাজে। উপরেও কিছু মশলা রেখেছি আমি, এখান থেকে আমি ছোট ছোট মশলাদানিতে নিয়ে থাকি মশলাগুলো। আর পিছনে বিভিন্ন ধরনের সস, তারপরে বিভিন্ন ধরনের কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার রেখেছি, আর ভিনেগার, বিভিন্ন ধরনের সস এগুলাই রেখেছি। আর এই ক্যাবিনেটে রয়েছে প্লেট বাটি রাখছি এখানে। খুব সুন্দর করে কিন্তু এভাবে নামানো যায় নিচের দিকে। এভাবে আমি আমার কিচেনটা অর্গানাইজ করে রেখেছি। ঠিক তার নিচে রেখেছি আমি একটা ওভেন আর টিস্যু রেখেছি। এখন লোয়ার আমি ক্যাবিনেটগুলোতে যাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের স্পুন, ফর্ক এগুলো রেখে থাকি, বাটি, প্লেট এগুলো রেখেছি আমি এখানে। এর নিচের ড্রয়ার রয়েছে বিভিন্ন ধরনের গ্লাস লিড, বেকিং ট্রে এগুলাই রেখেছি। গ্লাস লিডগুলো তো ডেক্সির ওইখানে, মানে প্যানের ওইখানে রাখা যায় না, ননস্টিক প্যানের ওইখানে, তো এটা আলাদা করে আমি রেখেছি যাতে আমার নিতে সুবিধা হয়। আর এই ড্রয়ার রেখেছি আমি, তিনটা ছোট ড্রয়ার রয়েছে, তো আমি বিভিন্ন ধরনের রেসিপি এখানে লিখে রাখি আর ডায়েরিটা মেনটেন করি, বিভিন্ন হিসাব নিকাশ এখানে করে থাকি, সেজন্য আমি এখানে কিছু ডায়েরি কলম রেখেছি। আর এইখানে কিছু কিচেন টুলস রয়েছে বিভিন্ন ধরনের, এগুলো আমার রান্নার কাজে ইউজ করা হয়। আর ঠিক সাইডে একটা শেলফ রয়েছে, ওইটাতে আমি বিভিন্ন ধরনের কিচেন টোলস, মগ, তারপরে সস পাটি, অকেশনালি যে স্পুনগুলো ইউজ করি সেগুলো রেখেছি আমি এখানে। এখানে মেজারমেন্ট কাপ রেখেছি, আর ঠিক উপরে রেখেছি কিছু কিচেন টোলস আর কি রেখেছি আমি। এটা একটা ডিপার্টমেন্ট, একটা কর্নার, এটা হচ্ছে সুইঙ্গিং কর্নার,
এখানে আমি বিভিন্ন ধরনের প্যান, সসপ্যান এগুলো রেখেছি, ননস্টিক প্যানও রেখেছি। ঠিক নিচেরটা তো ননস্টিক প্যান রেখেছি, কড়াই রেখেছি, ননস্টিক কড়াই প্যান এগুলো রাখি। তো ঠিক উপরে আমি ডান সাইডে রেখেছি চুলার, এখানে কিছু স্পন রেখেছি, এখানেও স্পন রয়েছে, বিভিন্ন ধরনের সিজার, তারপরে নাইফ রয়েছে। এগুলো আমি রেখেছি এখানে চুলার ঠিক পাশে, আমার রান্নার কাজে সবসময় ইউজ করা হয়, সেজন্য এভাবে আমি এখানে রেখে দিয়েছি, যেগুলো আমার সবসময় ইউজ করা হয় আর কি। একটা কিচেন টাওয়াল রেখেছি, আর এখানে একটা হিটার রয়েছে, ইনস্ট্যান্ট হিটার, যেটা মানে গরম পানি আসে খুব সহজে। শীতকালে তো এটা খুব কাজের হয়, যখন আমি তালাবাটি ধুইতে হয়, তো আমি ঠিক এভাবে দিয়ে এখানে ইনস্ট্যান্ট হিটারের মাধ্যমে, গরম পানির মাধ্যমে আমি ধুয়ে নিই। আর এখানে আমার জুসার রয়েছে, গ্রাইন্ডার রয়েছে, রাইস কুকার রয়েছে। ফ্রিজ রয়েছে একটা। তো এভাবে আমি আমার কিচেনটা অর্গানাইজড করে রেখে দিই। আর তার পাশে রয়েছে ওয়াশিং মেশিন আর ডিশ ওয়াশার। অন্য যে পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কিচেনের সাথে একটা ব্যালকনি, আর এখানে পাশে আছে কিচেন রুমের ভেতরে আছে একটা স্টোররুম। স্টোররুম আমি করেছি, আমি যখন বাড়ি করেছি অনেকে সাজেস্ট করেছিল যে একটা কিচেন, কিচেনের সাথে যাতে আমি স্টোররুম আর ব্যালকনিটা রাখি। এটা হচ্ছে আমার স্টোররুম, বিভিন্ন ধরনের প্যান, কড়াই আমি এখানে রাখি, চাল, তারপর পেঁয়াজ, রসুন সব স্টোরেজ করে এখানে রাখি। তো উপরেগুলো তেমন পরিষ্কার করা হয় না, আসলে সবসময় সময় হয়ে ওঠে না, তো এভাবে আমি আমার স্টোররুমটা এভাবে রেখে দিই। বিভিন্ন ধরনের বড় পাতিল এখানে আমি স্টোর করে রাখি। তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি আমার কিচেনের অর্গানাইজটা আপনাদের দেখালাম, তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করছি। আল্লাহ, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।